যখন শ্রী ভগবান দেখলেন যে রুক্মী তাকে আঘাত করতে উদ্যত হয়েছে, তিনি তৎক্ষণাৎ শট নিক্ষেপ করে তার ঢাল তরবারি খণ্ড খণ্ড করে দিলেন ও তাকে বধ করবার নিমিত্ত সুতীক্ষ্ণ তরবারি ধারণ করল। জ্যৈষ্ঠ ভ্রাতার প্রাণ সংশয় হয়েছে দেখে শ্রী রুক্মিণী এইবার তাঁর প্রিয় পতি ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে করুণ স্বরে বললেন, হে দেবতাদের আরাধ্য দেবতা, হে জগৎপতি, আপনি যজ্ঞেশ্বর, আপনার স্বরূপ ও ইচ্ছার কথা কেউ জানতে সক্ষম নয়, আপনি পরম বলবান, কিন্তু কল্যাণীয় হে প্রভু, আমার জ্যৈষ্ঠ ভ্রাতাকে বধ করা আপনার উপযুক্ত কার্য নয়। শ্রী সুখদেব বললেন, শ্রী রুক্মিণী অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে থরথর করে কাঁপছিল, শোকাধিক্ষে তার মুখ বিশুষ্ক ও কণ্ঠ রুদ্ধ হয়েছিল, তিনি বিহল হয়ে পড়েছিলেন ও তার গলায় সুবর্ণ নির্মিত অলঙ্কার খসে পড়েছিল। তিনি এই অবস্থাতেই শ্রী ভগবানের পাদপদ্ম ধরেছিলেন। পরম দয়াল শ্রী ভগবান তাকে ভীতি দেখে করুণায় দ্রবীভূত হল এবং রুক্মী বধের সংকল্প তৎক্ষণাৎ ত্যাগ করলেন। তবুও রুক্মী তার অনিষ্ট করবার চিন্তা থেকে বিরত হল না। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তারই বস্ত্র দ্বারা রুক্মীকে বন্ধন করলেন, তার শ্বশ্রু ও কে স্থানে স্থানে কেটে তাকে হাস্যকর করে দিলেন। ইত্য বছরে যদু বংশের বীরগণ শত্রু সেনাকে তছনছ করে দিল, মনে হলো যেন মাতঙ্গ কমল বন মর্দন করছে। শত্রু সেনা ধ্বংস করে তারা যখন শ্রীকৃষ্ণের কাছে এলো, তারা দেখতে পেল যে রুক্মী বস্ত্রে বাঁধা অধমৃত অবস্থায় পড়ে আছে। রুক্মীকে এই অবস্থায় দেখে সর্বশক্তিমান ভগবান শ্রী বলরামের দয়া হল, তিনি রুক্মীর বন্ধন খুলে তাকে মুক্ত করে দিলেন। অতঃপর তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার এরূপ করা ঠিক হয়নি, এরূপ নিন্দনীয় কার্য আমাদের মানায় না, আত্মীয় শ্বশ্রু ও কেশমুণ্ডন করে দেওয়া ও তাকে হাস্যকর করে দেওয়া তো বধ করবারই সময়। অতঃপর শ্রী বলরাম শ্রী রুক্মিণীকে সম্বোধন করে বললেন, হে সাধবী, তোমার ভ্রাতাকে শ্বশ্রু কেশমুণ্ডন করে অপমান করা হয়েছে বলে আমাদের উপর রাগ করো না, কারণ জীবকে সুখ দুঃখ প্রদানকারী অন্য কেউ নেই, তাকে তো নিজের কর্মফলই ভোগ করতে হয়। এইবার তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যদি নিকটস্থ আত্মীয় মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করে তবুও তাকে বধ করা উচিত নয়, তাকে মুক্তি দান করাই ভালো, সে তো তার অপরাধ হেতু নিহত হয়েই আছে, মৃত্যুকে আবার বধ করা যায়। আবার তিনি রুক্মিণীকে বললেন, হে সাধবী, শ্রী ব্রহ্মা ক্ষত্রিয় ধর্মকে এমনভাবে সৃষ্টি করেছেন যে ক্ষত্রিয় ধর্মানুসারে ভ্রাতা ভ্রাতাকেও বধ করে থাকে, তাই ক্ষাত্র ধর্ম অত্যন্ত কঠোর ধর্ম। তিনি আবার শ্রীকৃষ্ণকে বললেন, হে ভ্রাতা কৃষ্ণ, ঐশ্বর্য মদমত্ত ও অহংকারী ব্যক্তি রাজ্য ভূমি বৃত্ত স্ত্রী মান দম্ভ অথবা অন্য কোনো কারণে দুর্ব্যবহারও করে থাকে, আমরা তা জানি। এইবার তিনি শ্রী রুক্মিণীকে বললেন, হে সাধবী, তোমার ভ্রাতা সকলের প্রতি বিদ্বেষ পোষণ করে তার মঙ্গলের জন্যই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, তুমি অজ্ঞানী সম তাকে অমঙ্গল সূচক ভাবছ, এই ক্ষেত্রে বুদ্ধি বৈপরীত্য থাকা ঠিক নয়। হে কল্যাণী, যারা শ্রী ভগবানের মায়াতে মোহিত হয়ে দেহকে আত্মা মনে করে তাদের মিত্র শত্রু উদাসীন আদি ভেদাভেদ রূপে আত্মমোহ থাকে, সমস্ত প্রাণীর আত্মা এক, কার্যকারণ মায়ার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, জল এবং ঘট আদি উপাধি ভেদে সূর্য চন্দ্র আদি প্রকাশযুক্ত পদার্থ এবং আকাশ ভিন্ন ভিন্ন বলে মনে হয়, যদিও তারা একই তেমনভাবেই মূর্খ ব্যক্তিগণ দেহভেদে আত্মার ভেদ মনে করে থাকে। পঞ্চভূত পঞ্চপ্রাণ তন্মাত্রা ও ত্রিগুণী দেহের স্বরূপ যা সৃষ্টি ও লয় হয়ে থাকে, আত্মজ্ঞানের অভাব হেতু এই কল্পিত দেহে এই হলাম আমি ভাব আসে, যা তাকে জন্ম মৃত্যু চক্রে পতিত করে। হে সাধবী, নেত্র ও রূপ দুই ই সূর্য দ্বারা আলোকিত, সূর্য ই কারণ, তাই সূর্যের সঙ্গে নেত্র এবং রূপের বিয়োগও হয় না, সংযোগও হয় না। এইভাবে সমগ্র জগৎ তত্ত্ব আত্মতত্ত্ব হেতু প্রকাশিত সমস্ত জগতে প্রকাশক আত্মাই
অতএব আত্মার সঙ্গে অন্য সঙ্গহীন বস্তুর সংযোগ অথবা বিয়োগ কেমন করে সম্ভব? জন্ম, স্থিতি, বৃদ্ধি, পরিবর্তন, হ্রাস ও মৃত্যু, এই সকল বিকার তো দেহেরই হয়ে থাকে, আত্মার নয়। যেমন কৃষ্ণপক্ষে কলারি ক্ষয় হয়ে থাকে, চন্দ্রের হয় না, কিন্তু অমাবস্যাতে লোকেরা চন্দ্রক্ষয় হয়েছে বলে মনে করে থাকে। তেমনভাবেই জন্ম, মৃত্যু আদি বিকার দেহেরই হয়ে থাকে, কিন্তু অজ্ঞানতা হেতু তাকে আত্মার বলে মনে করা হয়ে থাকে। যেমন নিদ্রিত ব্যক্তি স্বপ্নাবস্থায় কোনো কিছুই না থাকা সত্ত্বেও স্বপ্নে ভোক্তা, ভোগ্য ও ভোগরূপ ফলের অনুভূতি লাভ করে থাকে, তেমনভাবেই অজ্ঞান ব্যক্তিগণ অনর্থক এই সংসার চক্র অনুভব করে থাকে। অতএব হে সাধবী, অজ্ঞান প্রসূত এই শোক পরিত্যাগ কর। এই শোক অন্তঃকরণে শোষক ও মোহ উৎপাদক, অতএব তার থেকে মুক্ত হয়ে তুমি স্বস্বরূপে বিরাজমান হও। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, যখন শ্রী বলরাম এইরূপ বললেন তখন পরমা সুন্দরী শ্রী রুক্মিণী নিজ মনের মালিন্য দূর করে বিবেক বুদ্ধি সহযোগ তার সমাধান করলেন। রুক্মির সৈন্যবাহিনী ও পরাক্রম বিলীন হয়ে গিয়েছিল, অবশিষ্ট ছিল কেবল তার প্রাণটুকু। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল এবং শত্রুপক্ষের দ্বারা তাকে কুরূপ করার সেই কষ্টকর স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছিল। অতএব সে বসবাস করার জন্য ভোজকট নামক এক বিশাল নগর স্থাপন করল। তা তো পূর্বেই প্রতিজ্ঞা করা ছিল যে দুর্মতি কৃষ্ণকে বধ না করে আর তার ভগিনী রুক্মিণীকে উদ্ধার না করে সে কুণ্ডী নগরে প্রবেশ করবে না, তাই সে সক্রোধে সেইখানে বসবাস করতে লাগল। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সমস্ত রাজাদের পরাজিত করলেন এবং বিদর্ভা রাজকুমারী শ্রী রুক্মিণীকে দ্বারকায় নিয়ে গিয়ে শাস্ত্রীয় বিধিমতো তাঁর প্রাণী গ্রহণ করলেন। হে রাজন, দ্বারকাপুরী সর্বত্র উৎসব পালক শুরু হয়ে গেল এবং এরূপ হওয়াই তো স্বাভাবিক, কেননা যদুপতি শ্রীকৃষ্ণের প্রতি প্রজা সাধারণে অনন্য প্রেম ছিল। দ্বারকার নরনারী সকল সুমার্জিত মণিময় কুণ্ডল ধারণ করে সানন্দে চিত্রিত বচনে সজ্জিত বর ও বধূকে বহু উপহার দ্রব্যাদি প্রদান করল। দ্বারকা তখন এক অনুপম সৌন্দর্য নগরে পরিণত হল। চতুর্দিকে বিশাল আকারে ইন্দ্রধ্বজ, বিভিন্ন বর্ণযুক্ত পুষ্পমাল্য, বস্ত্র ও রত্নময় তোরণ রঞ্জিত হল। সুসজ্জিত সামগ্রী অঙ্কুর, পুষ্পদুর্বা ও পল্লবাদি মাঙ্গলিক দ্রব্যাদিও ছিল। পূর্ণ কুম্ভ অগুর এবং ধূপের সুগন্ধ ও দীপমালা আলোক দ্বারকার সৌন্দর্যকে উৎকর্ষ প্রদান করল। মিত্র রাজাদের আমন্ত্রণ করা হয়েছিল তাদের মদশ্রাবী গজসমীহের মদখরণে। দ্বারকার রাজপথ ও গলিতে সিঞ্চন করে হয়ে গিয়েছিল। প্রতি দ্বারে সংস্থাপিত কদলী বৃক্ষ ও প্রথিত সুপারি বৃক্ষ অতীব সুন্দর ছিল। এই উৎসবে ঔৎসুক্য বশত চতুর্দিকে ধাবমান বন্ধুবর্গের মধ্যে কুরু, সৃঞ্জয়, কৈকেয়, বিদর্ভ, যদু ও কুন্তি আদি বংশের জনগণ পরস্পর মিলিত হয়ে আনন্দ করেছিল। স্থানে স্থানে শ্রী রুক্মিণী হরণ গাথার গুণকীর্তন করা হচ্ছিল। তা শ্রবণ করে রাজা ও রাজকন্যাগণ অতি বিস্মিত হলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবতী শ্রী লক্ষ্মীকে শ্রী রূপ লক্ষ্মিণীকে লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষ করে দ্বারকা নিবাসী জনগণ পরম আনন্দে আপ্লুত হয়ে গেল। শ্রী মন্মর্চি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধে রুক্মিণী বিবাহ নামক চতুঃপঞ্চাশতম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।